আপনারা কি এর আগে কখনো 10 কেজি ওজনের মাংসের চাঙ্ক দিয়ে বিফ বিরিয়ানি ট্রাই করছেন? আমিও করি নাই। আমি আজকে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম এই বিরিয়ানিটা ট্রাই করবো। দিস ইজ আ বিফ বিরিয়ানি, যেখানে তারা মাংসের একদম একটা আস্ত একটা রিব রাখছে, যেটা হচ্ছে মোর দেন 10 কেজি, আর এটা দিয়ে তারা বিফ বিরিয়ানি তৈরি করছে। সো আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস আউট, বিকজ আই হ্যাভ নেভার ট্রাইড ইট আউট বিফোর। সো দেখা যাক, আমি একটু নিই, দেখি কি অবস্থা। 10 কেজির উপরে যে বিফের পোর্শনটা আছে রিবসের, সি এটা এখন ট্রাই করব। আমি কাটছি, কি সুন্দর করে কাটছি, আমার কালিনারি স্কিলস অনেক ইম্প্রুভ হয়েছে, সরি কাটিং স্কিলস। তো চলুন দেখা যাক তাদের আজকের এই বুফেতে আর কি কি আইটেম আছে। দিস ইজ আপেল শাপি, যাই হোক আই ওয়াজ জাস্ট কিডিং, অফকোর্স এটা আমরা সবাই জানি যে এটা ইলিশ মাছ। সো আমি এখন এই ইলিশ মাছটা ভাজব। এখানে গরম কড়াইয়ে সরিষার তেল দেওয়া, দেখেন সরিষার তেল থেকে একদম ধোয়া উঠতেছে আর খুব ঝাঁঝালো একটা স্মেল আসতেছে, আর এর মধ্যে দিয়ে আমি ইলিশ মাছটা ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি আজকে যেখানে আসছি সেটার নাম হচ্ছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। সো আজকে আমি তাদের এখানে বুফে ডিনার অভেল করতে আসি। রিজেন্সিতে আজকে যে বুফেটা হচ্ছে ডিনারের, এখানে তাদের মেইন ফোকাসই হচ্ছে লোকাল কুজিন। সো আমাদের লোকাল কুজিনে কিন্তু মিষ্টি খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আর আমি যেটা দেখতেছি আমার সামনে, যে তাদের যে এখানে মিষ্টি আর পিঠার একটা কাউন্টার সাজাইছে তারা, মানে লটস অফ ভ্যারাইটিস, মানে ইফ আই স্টার্ট ফ্রম হিয়ার, জিলাপি, সাজ পিঠা, পাকুন পিঠা, পাটিসাপ্তা, ভাপা পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, মিষ্টি দেখেন, মিঠাই, মন্ডা, তারপরে লাড্ডু, নাড়ু, তারপরে সন্দেশ, রসমালাই, জয়শিরা, মালাইচপ, কালোজাম, কাঁচাগোল্লা, লাড্ডু, আই মিন জাস্ট নেম ইট অ্যান্ড আই উইল গিভ ইউ দ্যাট সুইট ফ্রম হিয়ার। আর সবচেয়ে মজাদার রসগোল্লা। অ্যাপেটাইজারে তারা একদম সব লোকাল ফুড রাখছে, যেমন হচ্ছে পেঁয়াজু, সমুচা, ডালপুরি, মোগলাই পরোটা, সিঙ্গারা। বাই দ্য ওয়ে, তাদের এই বুফেটা কিন্তু 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। আর সাথে আছে ফুচকা। নিহারি আর হালিম বলা যেতে পারে আমাদের কুজিনটাকে কমপ্লিট করে। সো তাদের এখানেও কিন্তু তারা মাটন হালিম রাখছে, তুমি দেখায়। এছাড়াও আছে মাটন পায়া। আমাদের লোকাল কুজিনের একটা ফেভারিট কম্বো হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতল পিঠা, আর এই দুটাই কিন্তু এই বুফেতে আছে। এছাড়াও আছে হচ্ছে বিফ কালাভুনা, তারপরে মাটন চুনি ঝাল, তান্দুরি চিকেন, লইট্টা মাছ ভুনা, পাঙ্কাশ ভুনা, গুলশা মাছ কারি, তারপরে শোল মাছ কারি। ও এখানে আরও আছে যে পাবদা মাছ ঝোল কারি, আইর মাছ রাখছে এখানে। বাবারে, মাছের তো কোনো শেষ নাই। বাই দ্য ওয়ে, বলে হচ্ছে ভাতে মাছে বাঙালি, তো তারা এটা খুব সিরিয়াসলি নিয়ে নিছে। পাশাপাশি আছে হচ্ছে ভুনা খিচুড়ি আর মোরগ পোলাও। এই পাশে আরও আছে হচ্ছে শাক আর ভাজি, আর ভর্তাও আছে ওই পাশে, যেমন টমেটো ভর্তা আছে, চিংড়ি শুটকি ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, এগুলো। যদিও তাদের আজকে বুফে ডিনারের ফোকাস হচ্ছে লোকাল কুজিন, বাট তারা কিছু কন্টিনেন্টাল কুজিনও রাখছে। যেমন ইফ আই স্টার্ট উইথ দ্য ডেজার্ট, এখানে কিন্তু তারা ইস্টার্ন ডেজার্টের পাশাপাশি ওয়েস্টার্ন ডেজার্ট রাখছে, যেমন অনেক রকমের পেস্ট্রি, কেক রাখছে, আর পাশাপাশি ফুডস তো আছে। আর কন্টিনেন্টাল ফুডগুলো কী আছে সেগুলো একটু দেখাই আমি। হ্যাঁ, এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস, ফিশ, পেরি পেরি গ্রিল চিকেন, তারপর পট রোস্টেড বিফ উইথ মাশরুম সস। আমি তাদের ডেকোরেশনটা একটু দেখাই, মানে লোকাল কুজিনকে ফোকাস করে তারা যে ডেকোরেশনটা করছে, আই মিন জাস্ট লুক অ্যাট ইট, ইটস বিউটিফুল। বাইরেও খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে, ওটা একটু আমি আপনাদেরকে দেখাই। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু রিজেন্সির গ্র্যান্ডিয়াস রেস্টুরেন্টে বুফে ডিনারটা করতে আসছি। আমি এখন চিতই পিঠা দিয়ে হাঁসের মাংসটা ট্রাই করবো। বেসিক ডাক কারি আর কি। নেক্সট আমি বিফের যে কালাভুনা আছে সেটা ট্রাই করব। বিফ কালাভুনাটা অনেক ভালো হয়েছে, মানে একদম খুব ভালোভাবে বিফটাকে তারা ভুনা করছে। নেক্সট আমি যে তান্দুরি চিকেনটা আছে সেটা ট্রাই করব। ভালো হয়েছে, এটা হচ্ছে টিক্কা মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে তারপরে করা হয়েছে, টেস্টটা ভালো, হালকা একটু খাচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বুফে ডিনারের প্রাইসটা একটু বলি। এটা প্রাইস হচ্ছে 4,444 টাকা পার পার্সন, আর 6 to 10 ইয়ার্স বাচ্চাদের জন্য পড়বে হচ্ছে 1,818 টাকা। যারা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মেম্বার কিংবা ফ্যান ক্লাবের মেম্বার, তারা কিন্তু এই ডিনার বুফেটা অ্যাভেল করতে পারবেন 50% ডিসকাউন্টে। সো দ্রুত এই ফ্যান ক্লাবে জয়েন করে ফেলেন, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ব্যাক টু দ্য রিভিউ,
এখানে যে ভুনা খিচুড়িটা তারা দিছে, ভুনা খিচুড়ির সাথে কিন্তু তারা আচারও দিয়ে দিচ্ছে, এটা বোধহয় আমের আচার, আমের আচার দিচ্ছে। আর মোরগ পোলাও যেটা আছে এখানে হচ্ছে পোলাওয়ের সাথে মোরগ দিচ্ছে, ডিম দেয় নাই, না ডিম দেয় নাই, ইউজুয়ালি কিন্তু মোরগ পোলাও ডিম থাকে বাট তারা ডিম দেয় নাই। তাহলে আমি এখন হালিমটা খাবো, এই যে দিয়ে খাবো। হালিমের টেস্টটাও বেশ ভালো, মানে আমি যদি প্রথমে থিকনেসটা দিয়ে বলি, থিকনেসটা বেশ ভালো, পাশাপাশি মশলার মিক্সিংটা খুবই ভালো হয়েছে, ভ্যারাইটিজ অফ স্পাইসেস ইউজ করা হয়েছে, পুদিনা পাতা আর কোরিয়ান্ডার দিয়ে যে আমি গার্নিশ করে নিয়েছি, আর ইন অ্যাডিশন আমি লেবুও দিয়েছি, মানে লেবুর কারণে না টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়েছে, সো আই লাভ ইট। তাদের এই ডিনার বুফেতে কিন্তু আনলিমিটেড বেভারেজেস আছে, যেমন মুয়াজা, বোরহানি, লাসি আর মিক্সড জুস। সো আমি এখন একদম লোকাল কুজিনের ভাত মাছ নিয়ে চলে আসছি, তো আমি এখন ভাত দিয়ে মাছ দিয়ে খাবো। সে প্রথমে আমি এখানে যে লুচা ফ্রাইটা আছে সেটা নেব, লুচা ফ্রাই আমার এমনিতে খুব ভালো লাগে, আর গরম গরম ভাত দিয়ে গরম লুচা ফ্রাই, লুচাটা খুবই ভালো হয়েছে, মানে খুব কড়া করে ভেজে তারপর ভুনা করছে যার কারণে বেশ ভালো লাগতেছে, আর গার্লিকটা ভালো পরিমাণে ইউজ করছে যার কারণে গার্লিকের একটা ভালো ফ্লেভার আসছে সেটা শিখতে। আচ্ছা নেক্সট ইলিশ মাছটা আমি আলাদা করে রিভিউ দিলাম না, বিকজ ইলিশ মাছ এমনি মজাই হয়, আর তাছাড়া এখানে তারা সরিষা তেল দিয়ে করছে, আমি নিজেই ভাবছি সরিষা তেল দিয়ে সব ভালোই হবে। নেক্সট আমি এখন প্রন কারি যেটা আছে সেটা ট্রাই করবো, এটা হচ্ছে প্রন মালাই কারি। এখানে কোকোনাট মিল্ক ইউজ করছে, টক দই ইউজ করছে, সো কোকোনাট মিল্ক ইউজ করার কারণে কোকোনাটের একটা ভালো ফ্লেভারও আসছে, মানে আই লাভ ইট, দিস কারি ইজ ডেলিশিয়াস। আর পাশাপাশি কিন্তু আরও অনেক মাছ ছিল, যেমন পাঙ্গাস মাছ, পাবদা মাছ, কিন্তু আমি সবগুলো মাছ দেখাচ্ছি না কারণ এরকম টেস্ট করতে গেলে দেখা যাবে যে ভিডিও বড় হয়ে যাবে। আমি অনেক রকমের মন্ডা মিঠাই নিয়ে আসছি এখানে, বাট আমি রসগোল্লাটাই ট্রাই করবো। আর এই মিষ্টিগুলো ছাড়াও কিন্তু তাদের এখানে ইস্টার্ন, ওয়েস্টার্ন সব রকমের ডেজার্টই আছে। রসগোল্লাটা অনেক মজা হয়েছে, আসলে কি এইসব ট্রেডিশনাল সুইটস আমাদের সাথে এত ভালোভাবে আমরা জড়িত এগুলোর সাথে, মানে এগুলো নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই। আর তাছাড়া বুফেতে সবগুলো ফুড আইটেমই দেখালাম, চেষ্টা করলাম যে টেস্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অন্য একদিন নতুন কোনো এক জায়গায় দেখা হবে, টিল দেন টেক কেয়ার এন্ড স্টে সেফ। দিস ইজ অলসো দ্য সাউন্ড ফ্রম জোতান, প্লিজ সাইন আপ ফ্রম ঢাকা রিজেন্সি হোটেল।